আমাদের এই পৃথিবীর প্রতিটি দেশেরই আলাদা কিছু রীতিনীতি বা সংস্কৃতি থাকে। আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি কথা দিচ্ছি, সাউথ কোরিয়া সম্পর্কে এমন 10টি অদ্ভুত তথ্য জানবেন যেটি আপনাকে অবাক করে দেবেই। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথম যে জিনিসটা আপনার জানা দরকার সেটা হচ্ছে, আপনি সাউথ কোরিয়ার রেস্টুরেন্টে ওয়েটারদের বকশিস দিতে পারবেন না। এখানে লোকেরা বকশিস দেওয়া বা নেওয়াকে অপমান বলে মনে করেন এবং সাউথ কোরিয়ায় ওয়েটারদের যথেষ্ট ভালোই স্যালারি দেওয়া হয়। সুতরাং আপনি যদি সাউথ কোরিয়ায় যান তাহলে অবশ্যই এই বকশিস দেওয়া থেকে বিরত থাকবেন। সাউথ কোরিয়ায় 4 এই সংখ্যাটিকে আনলাকি হিসেবে দেখা হয়। কোরিয়ান ভাষায় 4 এর উচ্চারণ অনেকটা ডিজিজ এবং ডায়েট এর সিমিলারি, সেজন্যই তারা এই 4 সংখ্যাটিকে এড়িয়ে চলার চেষ্টা করে। সাধারণত 4 তলা কোনো ভবন তৈরি করা হয় না, এমনকি আপনি লিফটে গেলেও 4 এটি খুঁজে পাবেন না। আপনি কি জানেন সাউথ কোরিয়ার প্রায় অর্ধেক মানুষই প্লাস্টিক সার্জারি করে? সোল শহরকে প্লাস্টিক সার্জারির রাজধানী বলা হয়। আপনি যদি সাউথ কোরিয়ার রাস্তাঘাটে ঘুরে বেড়ান একটাও খারাপ চেহারার মানুষ খুঁজে পাবেন না, কারণ দেশের অর্ধেক মানুষই ইতিমধ্যে প্লাস্টিক সার্জারি করে বসে আছে। সাউথ কোরিয়ায় 30 বছরের উপরে এমন একজন মানুষও খুঁজে পাবেন না যার প্লাস্টিক সার্জারি করা হয়নি, এবং এই প্লাস্টিক সার্জারি সম্পর্কে দেশের প্রায় সব জায়গায় বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে। কি এই তথ্যটি কি আপনি আগে জানতেন? সাউথ কোরিয়ায় খোলা গলার ড্রেস পরা মেয়েদের জন্য এক প্রকার ট্যাবু। আপনি যদি সাউথ কোরিয়ায় যান তাহলে সেখানে খোলা গলা বা একটু বড় গলার ড্রেস পরা একজন মেয়েকেও খুঁজে পাবেন না, কিন্তু সেখানে শর্ট স্কার্ট পরা অনেক মানুষই দেখবেন। আসলে সাউথ কোরিয়ায় এটি ফ্যাশনেবল ট্রেন্ড, সেখানে সবাই নেক কভার করে ড্রেস পরে, কিন্তু তারা শর্ট স্কার্ট পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনি সাউথ কোরিয়ায় যে কোনো কাপড়কে দেখলে সহজেই বুঝে যাবেন, কারণ সেখানে কাপড়রা ম্যাচিং করে ড্রেস পরতে পছন্দ করে। আপনি সেখানে প্রচুর ছেলে মেয়ে দেখবেন যারা ম্যাচিং করে ড্রেস পরে আছে, এবং তাহলেই বুঝে যাবেন যে তারা কাপড়। এবং সাউথ কোরিয়াতে এমন অনেক শপিং মল আছে যেখানে কাপড়দের জন্য এমন ম্যাচিং ড্রেস পাওয়া যায়। সাউথ কোরিয়ায় সবাই বয়স 1 বছর বেশি ধরে হিসাব করে, মানে কোনো বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে তখন থেকেই তার বয়স কাউন্ট করা শুরু হয়। এবং আমরা সবসময় আমাদের সবারই স্পেসিফিক বার্থডেতে নিজেদের বয়স বাড়াই, কিন্তু সাউথ কোরিয়ার লোকেরা সবাই বছরের প্রথম দিন মানে 1 জানুয়ারিতে নিজের জন্মদিন পালন করে এবং তাদের 1 বছর বয়স বাড়ে। কি এই তথ্যটি তো অবশ্যই অবাক হওয়ার মতো, তাই না? কিমচি, আপনি যদি সাউথ কোরিয়ায় যান তাহলে অবশ্যই এই নামটি শুনবেন। কিমচি সাউথ কোরিয়ার জাতীয় সবজি, এমনকি সাউথ কোরিয়াতে কিমচি এর উপর একটি মিউজিয়ামও আছে। মানে আপনি কল্পনা করতে পারছেন একটা সবজির উপর একটা মিউজিয়াম। এই মিউজিয়ামে কিমচিকে যত প্রকারভাবে রান্না করা সম্ভব হয় তা রান্না করা হয় এবং অন্যদের শেখানো হয়। এবং আপনি যদি এই মিউজিয়ামে যান তাহলে এই কিমচি সম্পর্কে এর যাবতীয় যত ইতিহাস আছে সেগুলো বিস্তারিতভাবে জানতে পারবেন। সাউথ কোরিয়াতে আপনি র্যান্ডমলি কারো ছবি তুলতে পারবেন না। আপনি যদি অনিচ্ছা সত্ত্বেও কারো ছবি ভুল করে তুলে ফেলেন এবং সে যদি এটা নিয়ে আপত্তি করে তাহলে অবশ্যই আপনাকে জরিমানা দিতে হবে, এমনকি কারাবাসও করতে হতে পারে। এখানের লোকেরা নিজেদের প্রাইভেসি নিয়ে খুবই সচেতন। সাউথ কোরিয়ায় একটি অন্যতম পপুলার গিফট হচ্ছে টয়লেট টিস্যু। সাউথ কোরিয়ানদের মতে কাউকে টয়লেট টিস্যু গিফট করা মানে তার দীর্ঘায়ু কামনা করা। কোনো বিশেষ দিনে কাউকে টয়লেট টিস্যু গিফট করা একটু উইয়ার্ড, তাই নয় কি? সাউথ কোরিয়াতে কারো চোখের দিকে তাকিয়ে কথা বলা বেয়াদবি বোঝায়। আপনি কখনোই আপনার বয়স্ক কারো চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন না, এবং সেটি যদি আপনি করেন তাহলে এটা আপনার চরিত্রের রূঢ়তাকে ইঙ্গিত করবে। তো আপনি যদি কখনো সাউথ কোরিয়াতে যান তো কাইন্ডলি সেখানে মানুষের সাথে আই কন্ট্যাক্ট করা থেকে বিরত থাকুন। ভিডিওটি আশা করি আপনার ভালো লেগেছে। আপনার কাছে এই ভিডিওর কোন টপিকটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে প্লিজ ওই লাল রঙের সাবস্ক্রাইব বাটন একটু প্রেস করে দিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন ভিডিওতে।